অসমের ধুবরী জেলা এক ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকল। ধুবরী জেলার ব্রহ্মপুত্র নদীর ওপর ধুবরী এবং মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করে ব্রিজ নির্মাণের আধারশিলা স্থাপন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সর্ববৃহত্তম এই ব্রিজের আধারশিলা স্থাপন হল এদিন অসমের ধুবরী জেলায়। এই ব্রিজ প্রায় 4,000 কোটি টাকা ব্যয় নির্মাণ হতে চলেছে, যা 19.28 কিলোমিটার দীর্ঘ। এখানে 195টি কোটা থাকবে। জানা গেছে এই বৃহৎ ব্রিজটি নির্মাণ করবেন L&T নামের একটি কোম্পানি। আলিপুরদুয়ারে ইটালিয়ান খাবারের অফুরন্ত সম্ভার পিৎজারিয়া। এখানে বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ পিৎজা সুলভ মূল্যে পাবেন। এছাড়াও থাকছে বার্গার, পাস্তা, শেক, চিকেন নাগেট, চিকেন ফিঙ্গার সহ আরো অনেক কিছু। পিৎজারিয়ার বিশেষ আকর্ষণ হিসেবে শীঘ্রই আসছে পাস্তা পিৎজা। দেরি না করে চলে আসুন আলিপুরদুয়ার পিৎজারিয়াতে। ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল ইলেকট্রিক অফিসের পাশে। হোম ডেলিভারির সুব্যবস্থাও রয়েছে। যোগাযোগ করুন 7602210480 এই নাম্বারে।